গঙ্গার নিচ দিয়ে ছুটল মেট্রো, সবার প্রধানমন্ত্রী হাওড়া ময়দান স্টেশনের বাইরে উৎসুক মানুষের ভিড়। হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মেট্রো রুটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইস্ট ওয়েস্ট মেট্রো রুটের উদ্বোধন হলো, যা দেশের প্রথম আন্ডার ওয়াটার মেট্রো টানেল। দেশের প্রথম গঙ্গার নিচ দিয়ে চলা মেট্রো রেল এবং হাওড়া ময়দান মেট্রো স্টেশন ঘিরে সাধারণ মানুষের উন্মাদনা ছিল সেদিন সকাল থেকেই। স্কুল পড়ুয়া থেকে সাধারণ মানুষের উপচে পড়া ভিড়ের ছবি দেখা গেল হাওড়া ময়দান মেট্রো স্টেশনের বাইরে। শেষমেশ প্রধানমন্ত্রীকে এক ঝলক দেখার আফসোস থেকেই গেল ঘণ্টারও বেশি অপেক্ষমান মানুষের। দাদা, হাওড়াবাসী হয়ে কতটা গর্ব ফিল করছেন আজকে? দেখুন, এটা একটা ঐতিহাসিক দিন আজকে। আজকে হাওড়ার গঙ্গার তলা থেকে প্রথম ভারতবর্ষের সমস্ত যত মেট্রো রেল বা রেল আছে তার মধ্যে প্রথম একটা রেল যেটা গঙ্গার তলা থেকে যাবে। আর এটা আমরা জানি যে আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি এটার ইয়ে করেছিলেন, প্রথম যে মেট্রো রেল এখান থেকে স্প্ল্যানেড পর্যন্ত যাক। এবং এটা হয়তো আগামী দিন আমরা যেটা শুনেছিলাম যেটা রামরায়তলা থেকে শুরু হবে, এবং এর জন্য অবশ্যই মমতা ব্যানার্জিকে আমাদের সবার ইয়ে জানানো উচিত যে এরকম একটা প্রকল্প উনি যখন রেলমন্ত্রী ছিলেন তখন নিয়েছিলেন এবং আজকে প্রধানমন্ত্রী উদ্বোধন করতে আসছেন। খুব ভালো ব্যাপার, এখানে প্রচুর লোক। ঐতিহাসিক সময় আপনি এসে উপস্থিত হয়েছেন, কেমন লাগছে? খুব ভালো লাগছে। অনেক দিনের আমাদের প্রতীক্ষা ছিল যে আমরা মানে মেট্রো পাব, এবং অনেক দিন অপেক্ষা করেছিলাম, আজকে তার অবসান হলো। আমাদের খুব আনন্দ, যদি উনি এখানে বেরুতেন আরও আনন্দ পেতাম, কিন্তু সেটা হলো না, আমাদের হয়তো ভাগ্যে নেই। আমরা আশা করেছিলাম যে উনি এখানে একবার একটু বেরুবেন, আমাদেরকে দেখা দেবেন, কিন্তু সেটা আর হয়ে উঠলো না। কতক্ষণ দিয়ে দাঁড়িয়েছিলেন? আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে আছি, প্রায় ধরে নিন 1 ঘন্টার উপর হয়ে গেল। আশা করেছি